একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়াল। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে ডাক্তার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে যে সে চুরি করে কিনা, এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু যে ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার তার দু হাতের আঙুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটা তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকুও নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামা শ্রাদ্ধে নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আচরণ সে চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাত তা পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়েছে, পাগল হওয়া কি আর মুখের কথা রে বাবা। পাগল যে হয় সে অত সহজে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। তবে দ্বিধা ভরে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত। নেই নেই, তবে অনেক ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ, অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন।